ছাগলের দুধে আসলে অনেক পুষ্টি, যে কারণে অনেক চাহিদা। আমরা আসলে পরবর্তীতে চিন্তা করছি যে আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে ছাগলের দুধগুলো সেল করব। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনেরা, শুভেচ্ছা জানাচ্ছি সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার পিওর হার্ট এগ্রো ফার্ম থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার চারপাশে আছে ছাগল, আছে গারল ভেড়া। এই খামারটি যৌথভাবে গড়ে তোলা আর গড়ে তুলেছেন আমাদের পারভেজ ভাই। পারভেজ ভাইদের আজকের এই খামারটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং সেই সাথে খামার সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক বন্ধু, চলুন আর দেরি না করে শুরু করা যাক। যারা এই ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইবটা করে নিন, আর যারা করেছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহান ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রাখছেন, যার কারণে বিশেষ করে আপনাদের এই খামার দেখতে আসা। যদিও সম্মিলিত খামার, অনেক কিছুই একই সাথে এখানে, পাশে আছে আপনার গরু, তারপরে আর তার ভেড়া যেটা আপনার গারল, জি গারল, আর সবগুলো উন্নত জাতের ছাগল। ছাগলের মধ্যে আছে হরিয়ানায় বেশি দেখছি, হরিয়ানার যমুনা পাড়ি, জি, পাশাপাশি একটি সুন্দর পুকুর। তো একই সাথে অনেকগুলো জিনিস পালন করছেন বা একটা খামার গড়ে তুলেছেন, তো আমার খুবই ভালো লাগছে যে একই সাথে অনেকগুলো জিনিস কিন্তু আমরা পাই না, খুবই কম, দুই একটা জায়গায় চার বন্ধু মিলে করা। জি আমরা দর্শক, আমরা কাউকেই পাইনি। পারভেজ ভাইয়ের সাথে কথা বলার পরে উনি সময় না পাওয়ার কারণে আমরা কথা বলছি তার ম্যানেজারের সাথে, আমাদের রায়হান ভাই, অত্যন্ত ভালো মানুষ পারভেজ ভাইও, খুবই সুন্দর মানুষ। তো উনি উপস্থিত হতে পারেনি, যার কারণে আমরা বিশেষ করে ম্যানেজার সাহেবের সাথে কথা বলছি। গারল পালন করছেন পাশাপাশি ছাগল, এই খামারটি আসলে কবে থেকে কীভাবে শুরু হয়? এই খামারটি আসলে আমরা শুরু করেছি তিন বছর আগে। প্রথমে শুরু করেছিলাম যেহেতু মানে শুধু গরু দিয়ে, গরু, জি। পরে আসলে আমাদের পারভেজ ভাই উনি আসলে রিসার্চ করছে, আপনাদের অনেক ভিডিও দেখছে, দেখার পরে আসলে উনি চিন্তা ভাবনা করছে যে আসলে গারল ছাগল এগুলো পালন করে বাংলাদেশে অনেকই স্বাবলম্বী হচ্ছে, রাইট। সেই চিন্তা ভাবনা থেকে আসলে শুরু করা, অনেকই স্বাবলম্বী হচ্ছে, সেই কারণে আমরাও চেষ্টা করছি। যাই হোক, দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের মনোবাসনা পূরণ করেন। সংগ্রহ করলেন কোথা থেকে? এটা আসলে আমরা সংগ্রহ করেছি হচ্ছে নাটোর থেকে। আচ্ছা 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 আচ্ছা, নাটোরে গারলগুলো, জি গারলগুলো আমরা নাটোর থেকে সংগ্রহ করেছি, এবং ছাগলও নাটোর থেকে। ছাগলও আসলে আমাদের এইখানে আসলে এরকম ক্রস জাতীয় হরিয়ানা বা তোতা এগুলো আসলে খুব একটা পাওয়া যায় না, পাওয়া গেলেও হয়তো দামটা বেশি, এদিকে পাওয়া যায় খুব কম, তার মধ্যে ক্রসই বেশি, জি, আর অরিজিনালটা পাওয়া খুবই কঠিন, জি জি। গারলগুলোর মধ্যে আমি একটা বিষয় কিন্তু দেখতে পাচ্ছি রায়ন ভাই, সেটা হচ্ছে আপনার ক্রসও আছে এর মধ্যে, অরিজিনাল আছে, ক্রস আছে, জি। হয়তো সেটা অনেকেই কিন্তু বুঝবে না, কারণ আমরা এই গারলটা দেখছি 7 থেকে 8 বছর, এর বেশি কিন্তু হবে না। অরিজিনাল গারল চেনার যে উপায় সেটা হচ্ছে আপনার গারলের যে লেসটা হলো পায়ের যে গিট আছে, গিট ওই গিটের নিচ পর্যন্ত আসতে হবে অরিজিনাল। যখন আপনি উপরের অংশে দেখবেন, আপনি দেখেন না কয়েকটা আছে কিন্তু উপরে, তারপরে এটা হচ্ছে ক্রস, আপনার কয়েকটা দেখলাম নিচে, গিটের নিচে যেটা ওটা হচ্ছে অরিজিনাল। দুই একটা বাচ্চা দিয়েছি গিয়ার মধ্যে এসে না, এখনো আসলে আমরা শুরু করেছি সবেমাত্র 2 মাস 2.5 মাস হয়েছে, 2.5 মাস, জি। কনসেপ্ট আছে, জি কনসেপ্ট আছে, অনেকগুলাই বোঝা যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকগুলাই কনসেপ্ট আছে। আচ্ছা, এখনো মানে একটাও বাচ্চা দেয়নি? না, ছাগলগুলোর মধ্যে দুই একটা বাচ্চা পেয়েছেন? ছাগলগুলা না, এখনো ছাগলগুলোর মধ্যেও বাচ্চা পাইনি, তবে অনেকগুলাই আমাদের এই কনসেপ্ট বোঝা যায়, যেরকম এই যে পাশে একটা সাদা ছাগল আছে, তারপরে এই যে ওই পাশে লাল একটা ছাগল আছে, ওটাও কনসেপ্ট বোঝা যায়। ভেড়া ছাগল যেটাই পালন করতে যাই না কেন, প্রথমে আমাদের যে বিষয়টি মানে মাথায় নিতে হয় সেটা হচ্ছে খাবার। যদি খাবারের সঠিক ব্যবস্থাপনা না থাকে সেক্ষেত্রে কিন্তু পালনে চরম প্রকার ব্যাঘাত সৃষ্টি হয়, জি অবশ্যই, এবং সেখানে পালনে ব্যর্থ হয় বেশি। কী ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন? আমরা আসলে সবসময় চেষ্টা করি যে অর্গানিক খাবার, অর্গানিক খাবার, কোনো প্রকার কেমিক্যাল বা ফিড জাতীয় খাবার যাতে আমাদের প্রাণীগুলো না খায় সেই চেষ্টা আমরা সবসময় করি। আমরা খাবার বর্তমানে খাওয়াচ্ছি
কোনো ধরনের ফিড নাই, আমরা ভুট্টা ছোলা এগুলার প্রিমিক্স প্লাস মিক্স যেটা মিক্স যেটা হ্যাঁ সরি আইটেম কয়টার মধ্যে? এর মধ্যে আইটেম আছে হচ্ছে সাতটা সাতটা জি আচ্ছা, ভুট্টা ছোলা, তারপরে হচ্ছে ডাবলি যেটা আমরা চটপটি করে খাই, আচ্ছা 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 ডাবলি কালাই যেটা জি 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 আচ্ছা, তারপরে আছে হচ্ছে আপনার এই এর মধ্যে কিন্তু আপনি চিটা গুড় যেটা লালি সেটাও দেখতে লালি গুড় যেটা লালি দিচ্ছি, তারপরে হচ্ছে গমের ভুষি আছে, হ্যাঁ হ্যাঁ গমের ভুষি আছে, প্লাস হচ্ছে আছে হচ্ছে সোয়াবিন। আর একটা কথা কিন্তু এর আগে কিন্তু আপনি বলেছেন যে আমরা এটা ভিজিয়ে রাখি, জি এটা কখন ভিজিয়ে রাখি? এটা আমরা আসলে এটা আমরা আগের দিন রাত্রে ভিজাই মিক্স করে ভিজিয়ে রাখি, জি ভিজাই রাখি, প্লাস এর সাথে দেই হচ্ছে আমরা পাউরুটির সাথে দেয় আপনার পাউরুটিটা ফোলার জন্য, জি এটাও দিচ্ছি, প্লাস আমরা এটা দিয়ে পুরো মিক্স করে আমরা আগের দিন রাতে ভিজায় রাখি, ভিজায় রাখলে খাবারটা একটা মানে প্রক্রিয়াজাত করে তারপরে মানে নরম হচ্ছে, নরম হয় তারপরে আপনার আমি আপনি যে খাবারটা দিয়েছেন এখানে এই খাবারটা কিন্তু ভেজা কিন্তু এর সাথে কোনো পানি নেই, একদম শুকনো কিন্তু মনে হচ্ছে, জি শুকনো। তো এটা গলায় যে ঠেকবে এর এ জাতীয় কোনো ভয় কিন্তু নেই? না না এটা গলায় ঠেকার কোনো ভয় নেই, গলায় ঠেকার ভয় নাই, প্লাস আমরা খাবারের পরপরে আবার এ দেখব, খাবারটা কিন্তু নরম, জি অনেকটা নরম, জি। আর এর সাথে কি লবণটা ব্যবহার করছেন? লবণ আমরা এখানে অল্প পরিমাণে দিচ্ছি, লবণ জি লবণ দেখা যাচ্ছে, লবণ কোনটা দিচ্ছেন? লবণ না প্লেন লবণ? না প্লেন লবণটাই আপাতত, প্লেন লবণটাই দিচ্ছেন, আচ্ছা আচ্ছা। দিয়ে এটা কয় বেলা দিচ্ছেন আপনি, সকালে আর দুপুরে না বিকেলে? তিন বেলা দিচ্ছেন না দুই বেলা দিচ্ছেন? সকালে আর বিকালে, সকাল আর বিকেল। আর আমাদের পাঠার জন্য একটু আলাদা একটু খাবার আছে, সেটা হচ্ছে আমরা এই চাউল প্লাস ডাউল ইয়া ছোলা, ছোলাটা চাউল ডাউল ছোলা, জি তিনটা মিক্স করে দিচ্ছি, চাউল ডাউল ছোলা মিক্স করে দিচ্ছি, প্লাস ছোলাটা আমরা ভিজায় রাখি রাত্রেবেলা, সকালবেলা ছোলাটা এক্সট্রা ভাবে দিই। এটা কয় বেলা দিচ্ছেন? এটা দেই হচ্ছে আপনার ছোলা ভিজানোটা দেই হচ্ছে শুধু সকালে, সকালে জি, আর চাউল ডাউল ছোলা দেই সকালে প্লাস বিকালে, বিকালে জি। আর সারাদিন তো ঘাস খাওয়াচ্ছেন? জি সারাদিন ঘাস খাওয়াই, তারপরে আমাদের আপনাদের মোটামুটি এখানে চারণভূমি যদি আপনার পুকুর পার আর কি, জি চারণের জায়গাটা আছে পুকুর পার, এই পুকুর পারতে সারাদিন থাকছে, এবং পুকুরের এই যে পার দিয়ে যে ঘাস আছে লতা পাতা সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, প্লাস আম গাছ আছে, তারপরে কলার গাছ আছে। আর এমনি কি ঘাস লাগানো আছে? যেটা বর্তমান নতুন নেওয়া হয়েছে 79 ডিসিমাল। গরু খাচ্ছে, ভেড়া ছাগল খাচ্ছে, দানাদার খাবার যে দিচ্ছেন জি, এটা যদি আমরা প্রতি মাসে একটা গড় হিসেবে দিই কত টাকার মতো দানাদার খাবার লাগছে? ছাগলের গড় খাবারের যদি হিসাব করি তাহলে প্রায় প্রতিদিন 500 টাকা, প্রতিদিন 500 টাকার খাবার খাচ্ছে, অনেক জি, অনেকটাই আবদ্ধভাবেই পালন করছেন জি, যেহেতু এখানে মাঠে যে চড়াবেন সেরকম জায়গাও কম জি, এবং এই এরিয়াটুকুর মধ্যেই কিন্তু থাকছে, এর বাইরে কিন্তু যাচ্ছে না জি। আর এখানে কত বা ঘাস আছে, আর পাশাপাশি কি খড়টা খাওয়াচ্ছেন? জি খড় আমরা খড়টা খাওয়াচ্ছি আপাতত কুচি কুচি করে কেটে জাতি দিয়ে, হ্যাঁ জাতি দিয়ে কেটে ছোট ছোট করে, ছোট করে কেটে ভুষি দিয়ে খাওয়াচ্ছি, ভুষি দিয়ে খাওয়াচ্ছেন জি। আর ভুষি প্লাস লালি থাকে সাথে, ভুষি প্লাস লালি জি, যেটা চিটাগুড় জি, এই চিটাগুড়টা আপনার খড়ের সাথে লবণ চিটাগুড় দিয়ে মাখায় দিচ্ছেন, এটা কি পানির সাথে পানিটা কি পরিমাণ রাখছেন? পানি হালকা গা মাখা, যেটা যেটা গা মাখা এভাবে মেখে দিচ্ছেন, এটা কয় বেলা দিচ্ছেন? এটা দিচ্ছি আপনার দুই বেলা জি, সকাল বিকাল, সকালে বিকালে। আর দুপুরে কোন দানাদার খাবার কি দিচ্ছেন? না দুপুরে শুধু ঘাস, দুপুরে শুধু ঘাস আর লতা পাতা, ঘাস লতা পাতা এইগুলোই থাকছে। তো যাক মোটামুটি আপনার এই যে 3 বছর অভিজ্ঞতা, ছাগল পালন করছেন মোটামুটি 3 মাস জি, 3 মাস শুরু করা, এই 3 মাসের মধ্যে এদের মধ্যে আসলে কি ধরনের রোগগুলো দেখতে পেলেন? 3 মাসের মধ্যে আসলে এদের মেন যে রোগটা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে এদের গারল না ছাগলের, ছাগলটা ঠান্ডা একটু বেশি, ছাগলের ঠান্ডাটা বেশি দেখছেন, ঠান্ডা একটু বেশি, কিন্তু আপাতত আলহামদুলিল্লাহ আপাতত কোনো সমস্যা নাই। গারলের মধ্যে কোনো ঠান্ডা জাতীয় সমস্যা কি দেখা গেছে? না গারলের মধ্যে ঠান্ডা জাতীয় কোনো সমস্যা দেখি নাই, তবে আমি একটু খেয়াল করছিলাম সামান্য পরিমাণে কিছু ছাগলের
মানে আমাশয় যেটা আমাশা জি আচ্ছা 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 এই আমাশা হওয়ার কারণ কি মনে হয় আমাশার কারণ হয়তো আমি এটা প্রথম সময়ে হয়েছিল আমি যেটা মনে করি যে এটা মনে হয় হয়তো খাবার দাবারের পরিবর্তন বা নতুন একটা জায়গায় আসার পরে আবহাওয়ার পরিবর্তনের কারণে হতে পারে জি যার কারণে আপনার ছাগলে একটু আমাশা মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন ঠান্ডা জনিত সমস্যা দেখা যাচ্ছে আর গারলের মধ্যে কি ঠান্ডা কি পরিমাণ দেখছেন গারলের মধ্যে ঠান্ডা কম যেহেতু মানে আমরা সবাই জানি যে ছাগলের চেয়ে গারলে একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি গারল ভেড়া দুম্বা দরপার এদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা একজাতীয় প্রাণী ছাগল শ্রেণী যত আছে যেগুলো আপনার তোতাপুরি হরিয়ানা যমুনাপাড়ি আমার দেশি সব একজাতীয় প্রাণী আমার যেটা মনে হচ্ছে রাহান ভাই সেটা হলো যে এই যে দুটো শ্রেণীর প্রাণীকে এক জায়গায় রাখা আমার মনে হয় একটু সমস্যা জি আসলে ভাগ করা দরকার এটা আপনার ভিডিওতে আমরা অনেকবার মানে শুনেছি বা দেখেছি যে একই জায়গায় ছাগল বা গারল এগুলা আসলে রাখা ঠিক না আচ্ছা আচ্ছা আমরা আমাদের মাথায় আসলে এই প্ল্যানটা আছে কিন্তু আমরা আসলে যেহেতু শুরু করেছি আমাদের হ্যাঁ সবেমাত্র শুরু করেছি আমরা এই ঘরটা তৈরি করছি আমাদের এই পাশে আরো জায়গা আছে জি পুকুরের উপরে জি আমরা এরপরে আসলে আরেকটা ঘর ওই পাশে গারলের জন্য আলাদাভাবে করতে চাই যেহেতু গারল আর ছাগল একসাথে রাখা ঠিক না তো কারণ একজনের লালা এই যে যেমন এখানে খাচ্ছে হ্যাঁ এই গারলটাও কিন্তু এখানে খাচ্ছে ছাগলটাও এখানে খাচ্ছে এদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আমার মনে হয় আমি কিন্তু ক্লিয়ার না যে হবেই কিন্তু হতে পারে জি ঠিক আছে তো সেই ক্ষেত্রে একটু আমার মনে হয় যে শ্রেণী যেহেতু আলাদা সেক্ষেত্রে আলাদা রাখাই মনে হয় উত্তম জি আপনার আমার ভালো লাগছে যে এই পরিকল্পনাটা আসলে মানে একজনের লালা অন্যজন পেটে গেলে সমস্যা হতে পারে প্লাস আমরা ফলো করছি যে এই গারল আসলে মানে গারলকে ছাগল পছন্দ করে না আচ্ছা 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 এই গারল যখন এক পাশে খাওয়া শুরু করছে দেখছেন এই পাশে কিন্তু কোনো ছাগল নেই ছাগল অন্য পাশে চলে যায় আসলে ওরা মানে ওদের ব্যবহার দেখে বোঝা যায় যে ওরা আসলে গারলকে পছন্দ করছে না এখানেই বোঝা যাচ্ছে অনেকটা জি হ্যাঁ দুজনই আলাদা তিন মাস হলো পালন শুরু করছেন এখনো বাচ্চা পাননি তো এটা তো মোটামুটি বাণিজ্যিকভাবে শুরু করবেন একটা সময় আছে একটা সময় গিয়ে এটা বাণিজ্যিকভাবে শুরু হবে তো এখন যেহেতু বাচ্চা পাননি মোটামুটি এখন সব মিলে কতগুলো আছে এখন সব মিলে গারল আছে হচ্ছে দশটা প্লাস একটা বাচ্চা আছে ছোট এগারোটা জি এগারোটা আর ছাগল আছে হচ্ছে আপনার এগারোটা জি মোট বাইশটা জি মোট বাইশটা মোট বাইশটা আছে আমাদের দেশে বিশেষ করে গারলের চাহিদা আছে প্রচুর জি প্রচুর চাহিদা আমার দর্শক বন্ধু আছে অনেকেই প্রায় ফোন দিয়ে আমাকে বলে যে ভাই আমাকে একটু গারল পাঠা সংগ্রহ করে দেন বা গারল একটা পাঠা একটা পাঠিয়ে আমাকে সংগ্রহ করে দেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমরাই আমাদের আশেপাশে গারল নেই বলে চলে আমাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে গারল খুবই কম আছে তো সেই ক্ষেত্রে মোটামুটি যখন বাচ্চা হবে তখন তো বিক্রি করবেন জি অবশ্যই আমার দর্শক বন্ধুদের নাম্বার দেওয়া থাকবে আপনাদের যোগাযোগ করলে আশা করি তাদেরকে হেল্প করবেন কারণ তারা যেহেতু আগ্রহী জি এখন বিষয় হলো যে আপনার এই ঘরটি সেটটি তৈরি করতে আপনার কত টাকার মতো খরচ হয় এটা আসলে আমরা একটু মানে স্বল্প বাজেটের মধ্যে করার চেষ্টা করছি যেহেতু আমরা এখানে আপনার ত্রিফল ব্যবহার করছি তো ত্রিফল ইউজ করার পরেও নিচে যেহেতু আমরা নেট জি নিচে একটু নেট নিচে আমরা প্রথমে দিয়েছিলাম হচ্ছে এই বাঁশের মাচা পরে দেখলাম যে না আসলে গারলের পা ভিতরে ঢুকে যাচ্ছে পরে আমরা আসলে এই যে প্লাস্টিকের ইয়েটা নিয়ে আসছি প্লাস্টিকের মাচা যেটা জি আচ্ছা আচ্ছা প্লাস্টিকের মাচাগুলো কত করে পিস নেব এগুলো আসলে আমরা এক ঘরের জন্য নিছিলাম হচ্ছে আপনার একশো পিস জি একশো পিস মোটামুটি দেখা গেছে যে আট হাজার টাকার মতো খরচ আসছে আচ্ছা এটা টেকসই কিরকম এটা টেকসই মোটামুটি অনেক ভালো ভালো একটা মানে মোটামুটি এটা কতদিন যাচ্ছে আপনার এই মাচাটা এই মাচাটা আসলে এই ঘর করার পরেই আমরা শুরু করছি মোটামুটি তিন মাস চলছে আসলে এই মাচাটা আসলে ছাগল গারলের মানে যদি থাকে কোনো সমস্যা হবে না কিন্তু যদি ভিতরে একটা মানুষ যায় মানে একটু বেশি মানে পাড়া খোঁচাখুচি করে তাহলে হয়তো একটু সমস্যা হতে পারে ঘর প্রথমে আমরা করছিলাম যখন তখন ২০,০০০ টাকা জি খুব কম জি অনেকে আছে ৫০,০০০ ৬০,০০০ ১,০০০,০০০ টাকা পর্যন্ত একটা সেট তৈরি করতেই খরচ হয়ে যায়
হাইটে মানে একটু সমস্যা আছে। জি, হাইটে আসলে আমরা প্রথমে ওইভাবে মানে পরিকল্পনা করে মানে করে উঠতে পারি নাই। তো পরবর্তীতে এখন আমাদের একটা প্ল্যান আছে যে আমরা নিচের থেকে মাটি সরায়া আমরা হাইটটা একটু বাড়ায় দেবো, যেহেতু নিচে হাইট কম থাকলে আমরা আপনার কাছ থেকে দেখতে পারছি যে অ্যামোনিয়া গ্যাস সেটার সম্ভাবনা থাকে। প্লাস আমরা এটা আসলে মানে এখন নতুন করে আবার নিচের থেকে শুধু মাটি সরায়া আমরা একটু হাইটটা বাড়ায় দেবো। একটু হাইটটা সর্বনিম্ন আড়াই ফিট, কারণ 1.5 ফিট পর্যন্ত আপনার অ্যামোনিয়া গ্যাসটা ওঠে। আচ্ছা, আর এই গ্যাসটার থেকে ওদের ঠান্ডাটা ছড়াই যায়, ঠান্ডাটা লেগে যায়। তো যার কারণে একটু হাইটটা বাড়াবেন, শুরু করছেন এবং 3 মাস যাচ্ছে। তো এই খামার নিয়ে বিশেষ করে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই খামার নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বলা যেতে পারে যে মানে আমাদের অনেক সামনে আগানোর ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যেহেতু মানে বর্তমানে বাংলাদেশ আসলে কৃষি প্রধান দেশ, তো আমরা সেই উদ্যোগ নিয়ে শুরু করছি যে আসলে ব্যবসায়ী সবকিছু না, ব্যবসার উদ্দেশ্যে সবকিছু হয় না। তো আমরা চিন্তা করছি যে এখানে আসলে দুইটা মানুষের কর্মসংস্থান হবে, প্লাস মনে করেন যে অনেকেই স্বাবলম্বী হচ্ছে, এই সব সবকিছু মাথায় রেখে। প্লাস আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখছি যে এখানে আমরা অনেক কিছুই চাষ করি, গরু ছাগল গারল প্লাস মাছও আছে। জি, তো আমরা চিন্তা করছি যে আমরা যে বাজারে যে আমিষের যে চাহিদা মনে করেন যে আমরা বাজারে একটা মানে অর্গানিক শুরু করছি এবং আমরা চাই যে এই পিওর হাট এগ্রো ফার্ম, আমাদের যে পিওর হাট এগ্রো ফার্মটা আছে, এই পিওর হাট এগ্রো ফার্ম এক সময় আমাদের অন্তত আমাদের জেলার মধ্যে আমিষের চাহিদা পূরণ করতে পারে, সেই প্রত্যাশা নিয়ে আমরা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের মনোবাসনা পূরণ করুক। আসলে ফরহাদ ভাই, আমরা আসলে যে এই খামারটা শুরু করছি এর পিছনে আরেকটা কারণ আছে। আমাদের যে মনে করেন যে ছাগল আছে, এই ছাগলগুলাই আসলে আমরা প্রতিদিন প্রায় 1/2 লিটার করে দুধ পাচ্ছি। আচ্ছা, অনেক ছাগলই হচ্ছে আমাদের এই দুধ এখানে যে 3 মাস আসছে, মানে বাচ্চা দেওয়ার পরে যে চলে আসছে, আসার পরে দুধ পাচ্ছেন অলরেডি? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ছাগলগুলো থেকে আমরা দুধ পাচ্ছি। প্লাস আমরা মনে করেন যে আমরা এইটা মাথায় রাখছি যে আসলে এই ছাগলের দুধটা কিন্তু অনেক চাহিদা আমাদের দেশে। তো আমরা চিন্তা করছি যে পরবর্তীতে শুধু তাই না, আরেকটা বিষয় কিন্তু এখানে আছে রাহান ভাই, সেটা হচ্ছে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি করে ছাগলের দুধে। এই ছাগলের দুধে আসলে অনেক পুষ্টি, যে কারণে অনেক চাহিদা। আমরা আসলে পরবর্তীতে চিন্তা করছি যে আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে ছাগলের দুধগুলো সেল করব। প্লাস আমাদের যে মানে আপনাদের বললাম যে আমরা অর্গানিক যে হালাল মাংসগুলো সেগুলোও আমরা আসলে ওয়েবসাইটে চিন্তা ভাবনা করছি। প্লাস আমাদের সামনে আরও পরিকল্পনা আছে মুরগি, প্লাস দেশি মুরগির থেকে যে ডিম আসবে এই ডিম এগুলাও আমরা আসলে একটা অলরেডি আমাদের একটা ওয়েবসাইট ওয়েবসাইট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যেটা আসলে মানে ডেভেলপের মাধ্যমে ডেভেলপ হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা চিন্তা করছি এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই মুরগির ডিম প্লাস ছাগলের দুধ, মুরগি গরুর মাংস এগুলো আমরা সেল দিয়ে পরিকল্পনা আছে। মাছ আছে। আচ্ছা আচ্ছা, আর মাছও আছে। হ্যাঁ, অনেকটা অর্গানিক পদ্ধতি আমি শুনলাম যে সেটাও অনেকটাই অর্গানিক পদ্ধতিতে আপনারা করছেন এবং ফিড দিচ্ছেন না? না, ফিড আমরা একদমই দিচ্ছি না, প্লাস কেমিক্যাল জাতীয় কোনো খাবারই আমরা দিচ্ছি না। নতুন উদ্যোক্তা আছে দেশে অনেক। জি রাহান ভাই, তো সেই ক্ষেত্রে অনেকেই আগ্রহী এই এরকম খামার করতে চাচ্ছে, তো তাদেরকে আপনি কী পরামর্শ দিলেন? তাদেরকে আসলে আমার পরামর্শ যে আসলে শুরু করলে আসলে আল্লাহ কোনো কিছুই থামায় রাখে না। হ্যাঁ, আসলে শুরু করাটাই পরিশ্রম, অল্প কিছু হোক শুরু করাটাই আসলে মূল কাজ। তো আপনি আছেন, আমরাও আছি, যদি কেউ শুরু করে করার পরে যদি অনেকেই হেল্প চায়, হ্যাঁ, তাহলে আমাদের আমাদের তরফ থেকে অবশ্যই আমরা যতটুকু জানি সেখান থেকে আমরা হেল্প করার চেষ্টা করব। আমি প্রায়ই ভিডিওতে বলে থাকি একটা বিষয়, সেটা হচ্ছে জ্ঞান পরিশ্রম এবং ধৈর্য, তিনটার সমন্বয়ে একটা ব্যক্তি সফল হয়। আপনার প্রাপ্ত জ্ঞান, আপনি যেটা করতে চাচ্ছেন সেই বিষয়ে আপনি জ্ঞান অর্জন করেন, পর্যাপ্ত জ্ঞান অর্জন করেন এবং সেই জ্ঞানটাকে আপনি কাজে লাগান, ধৈর্য ধারণ করেন, সময়
সময় আপনাকে সফলতার শিখরে নিয়ে যাবে, সেই সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এবং পরিশ্রম, আপনি সেখানে পর্যাপ্ত পরিশ্রমের প্রয়োজন আছে, পরিশ্রম করতে থাকেন, একটা সময় সফলতা আপনার হাতে চলে আসবে। তো এই বিষয়গুলো যদি মাথায় রেখে কোনো ব্যক্তি কাজ করেন তা আমার মনে হয় যে অবশ্যই সফল হবেন। জি, তাই নয় কি? জি অবশ্যই, ইনশাআল্লাহ সে অবশ্যই সফল হবে। তো ঠিক আছে রাহান ভাই, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আমাদের রাখাল বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সেই সাথে আপনাদের এই সম্মিলিত খামারের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের রায়হান ভাইদের যৌথ খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।